একটা গুরুত্বপূর্ণ ছবি রিপাবলিক বাংলার হাতে জয়নগরের তৃণমূল অঞ্চল সভাপতিকে গুলি করে খুন গুলি করার আগের মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে দেখুন সেই ছবি বাইকে করেই কয়েকজন দুষ্কৃতী এসেছিল চার থেকে পাঁচজন দুষ্কৃতী ছিল যাকে পিটিয়ে মারা হয়েছে তার থেকে যে জবানবন্দি নেওয়া হয়েছিল তিনিও স্বীকার করেছিলেন যে চার থেকে পাঁচজন এসেছিল সেই সময় তারপর পুলিশকারভাবে দেখা যাচ্ছে যে ওই নেতা হেঁটে যাচ্ছেন পিছনে দুটি বাইক সেই বাইকে আততায়ী আরো একটি বাইক সেখানে আরো দুজন আততায়ী দেখুন সেই ছবি গুলি চলার ঠিক আগের মুহূর্ত হেঁটে যাচ্ছেন সৈফুদ্দিন লস্কর তিনি প্রার্থনা করতে যাচ্ছিলেন সকালবেলা সেই ছবিতে দেখাচ্ছি তার পিছনেই একটি বাইক আসছে দেখুন তাতে দুজন রয়েছে আরো একটি বাইক আসছে দেখুন সেখানেও দুজন রয়েছেন গোটাটাই পূর্ব পরিকল্পিত আগে থেকে পরিকল্পনা করে এবং সেই সময় যে তিনি প্রার্থনা করতে যান এই ব্যাপারটাতেও হয়তো দুষ্কৃতীরা নিশ্চিত ছিলেন এবং তারপরেই একদম ঘরের কাছ থেকে গুলিটা করা হয় একদম ঘরের কাছ থেকে গুলিটা করা হয় মৃত্যু হয় তৃণমূলের অঞ্চল সভাপতি তারপরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম তারই অনুগামীরা আরেকজনকে পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ তার থেকে জবানবন্দিও দেওয়া হয় সেই ছবি আমরা আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি যে ছবি এসছে মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে গুলি চলার আগের মুহূর্তে ছবি দেখুন সৈফুদ্দিন লস্কর হেঁটে যাচ্ছেন তৃণমূলের অঞ্চল সভাপতি যার স্ত্রী পঞ্চায়েত প্রধানও বটে তারপরেই দেখুন একটা বাইক আসছে তাতে দুজন লোক আরও একটা বাইক আসছে দেখুন আমরা আলাদা করে বোঝানোর জন্য আপনাদেরকে মেনশন করে দিচ্ছি দুই নম্বর বাইক সেখানে আরও দুজন লোক স্পষ্টতই কালকে সকালের ছবিটা কালকে ভোরবেলার ছবিটা প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার ছবি এটা সেই সময়তে এই ঘটনা ঘটেছে নামাজ পড়তে যাওয়ার সময় একলা যাচ্ছিলেন তিনি তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যখনই তিনি বেরোতেন সঙ্গে লোক থাকতো কিন্তু সেই দিন তিনি একাই প্রার্থনা করতে যাচ্ছিলেন আর এটাই হয়তো সুযোগের সৎ ব্যবহার করা হয়েছে কিন্তু আদৌকে এই কাজ কোনো বিরোধী দল করেছে সোজাসুজি আঙুল তুলছে শাসক দল বিরোধীদের জয়নগরে কালকের এই ঘটনার পর থেকে গোটা এলাকা থমথমে দীর্ঘক্ষণ কারেন্ট ছিল না এলাকায় রাত প্রায় নটার পর গিয়ে কারেন্ট আসে একাংশে যদিও সব গ্রামের সমস্ত অংশে কারেন্ট ফেরানো সম্ভব হয়নি কিছু বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে থমথম করছে গোটা গ্রাম সেখানে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন কি ছবি তুলে ধরেছে দেখুন সৈকত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৈকত তুমি গতকালকেও সারাদিন ছিলে এবং আজকেও তুমি গ্রামে গিয়েছো এবং আজকের ছবিটা ওই গ্রামটা যে গ্রামে পুরুষ নেই বাচ্চা নেই অসহায় কিছু মানুষ পড়ে রয়েছে আজকের ছবিটা কীরকম পুলিশ পোস্টিং কীরকম রয়েছে মুহূর্তে লস্কর পাড়াতেই রয়েছি লস্কর পাড়ায় প্রবেশ পথ লস্কর পাড়ায় ঢোকার যে এন্ট্রি প্যাসেজ সেইখানে এখনও পর্যন্ত পুলিশ পোস্টিং রয়েছে কিছুক্ষণ আগে বারুইপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপির নেতৃত্বে একটি বিশাল টিম র্যাফ সহযোগে একটি বিশাল টিম ঢুকেছিল এবং এখনও পর্যন্ত তারা সেখানে পোস্টিং আছে এবং গ্রামের এই দিকটায় লস্কর পাড়ায় যত লস্কর পাড়ার দিকে যাচ্ছি তখনই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশ পোস্টিং রয়েছে কিন্তু পুলিশ পোস্টিং রয়েছে এখন গ্রামের পরিবেশ থমথমে যাতে পরিস্থিতি আর অন্য কোনো দিকে অন্য কোনো ধরনের তারা এই লস্কর পাড়ায় যেখানে ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে সেদিকে আসছিলেন কিন্তু এখানে কর্তব্যরত পুলিশকর্মীরা তারা তাদেরকে সরে যেতে বলেন পরিস্থিতি যাতে কোনোভাবে উত্তপ্ত না হয় আমি দেখাবো সৃজিতা একটা জিনিস দেখাবো এই যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটু আগিয়ে গেলেই লস্কর পাড়া যেখানে বলতে গেলে একটা বকটুয়ের ছায়া বাইরে থেকে কেউ দেখলে মনে হবে একেবারে গ্রামটা পুরো জ্বলন্ত অবস্থায় ছিল এখানে ডক্টর রফিকুল লস্কর এই লস্কর পাড়ার বলতে গেলে একেবারে হাতের লস্কর পাড়ার বলতে গেলে একেবারে হাতের কাছেই হাতের মুঠোতেই একটা ডাক্তারখানা ছিল সেই ডাক্তারখানার চিত্রটা দেখো আমার ভিডিও জার্নালিস্টকে সঙ্গে নিয়ে আমি এই ডাক্তারখানার দিকে সেই টালি টালিগুলো ভেঙে দেওয়া হয়েছে টালি গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে বিভিন্ন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডাক্তার প্রত্যেকটি ডাক্তারখানায় আমরা দেখি বিভিন্ন যে ওষুধ রাখার ইঞ্জেকশন রাখার বিভিন্ন ওষুধ ইঞ্জেকশনের যে ফাইলগুলো রয়েছে সেইগুলো ভেঙে দেওয়া হয়েছে বিভিন্ন বিভিন্ন ধরনের ওষুধ ইঞ্জেকশন ইঞ্জেকশনের যে ফাইল ওষুধের রাংতা সেগুলো সব কিছু ভেঙে দেওয়া হয়েছে যে শোকেস ছিল শোকেসটি সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে বিভিন্ন রিপোর্ট বিভিন্ন পরীক্ষার রিপোর্ট সেটি ভেঙে দেওয়া হয়েছে এই যে স্টেথোস্কোপ সেই স্টেথোস্কোপটা নষ্ট করে দেওয়া হয়েছে একজন চিকিৎসক একজন রোগীকে প্রথম পরীক্ষা করতে গেলে এই স্টেথোস্কোপ নিয়ে দেখেন সেই স্টেথোস্কোপটি নষ্ট করে দেওয়া হয়েছে এবং
ডাক্তারখানা জুড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন পরিস্থিতি। বিভিন্ন ধরনের ওষুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন রিপোর্ট, ওষুধের রাংতা, বিভিন্ন ইঞ্জেকশনের ফাইল, সেগুলো সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ শুধু নয়, ডাক্তারের চেম্বার সেগুলো এই হিংসা থেকে। যে আমরা দেখতে পাচ্ছি এখন অবধি গ্রামের ভয়াবহ পরিস্থিতি এবং স্বাভাবিকতায় সত্যি কবে গ্রাম ফিরবে এবং প্রকৃত দোষীরা কবে শাস্তি পাবে, সেটা যারা খুনি করুক আর যারা এইভাবে আগুন লাগিয়ে থাকুক, সেটাই এখন দেখার বিষয়। সৈকত পরিস্থিতির উপর নজর রাখো, পরবর্তী সময় ফিরছি। তো রাত চলছে বাংলায়, মানে আপনারা যদি দেখেন বীরভূমের কিছুদিন আগে বকটুয়ের কাণ্ড, সেম জিনিস। নিজেদের মধ্যে পাওনা গণ্ডায় মানে মিল নেই, তোলাবাজিতে কে কত বেশি তোলা তুলছে, সিন্ডিকেট চলছে এবং নিরীহদেরকে প্রাণে মেরে ফেলা হচ্ছে। বকটুইতে দেখেছে ওপেনলি গুলি করা হচ্ছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং কারা তদন্ত করছে, সিআইডি তদন্ত করছে। বোঝাই যাচ্ছে এখানে যাদেরকে ওদের পছন্দ নয় আর বিজেপির কোনো লোকজনের নাম, তাদেরকে অভিযুক্ত করাই হচ্ছে এদের প্রধান লক্ষ্য। সত্য এই সিআইডির মাধ্যমে কোনোদিনও উদ্ঘাটিত হবে না। আমরা চাই এটার বকটুয়ের মধ্যে এখানে সিবিআই তদন্ত হোক এবং আসল দোষী ধরা পড়ুক। এই বাংলার দিদির পুলিশ তার দলের নেতাকে মেরে দিচ্ছে, কে তার নাম জানছে না, ধরা পড়ার পর নাম জানছে না, কেউ ধরা না পড়লে কে না জানার সম্ভাবনা নিশ্চয়ই ছিল। ধরা পড়ে যাচ্ছে, পিটিয়ে মেরে দিচ্ছে, একজন আবার গ্রেপ্তার হয়ে গেছে, সে কি এখনও কিছু বলেনি? সেটাও কিছু বলছে না। কি বলেছে সেটাও কিছু বলছে না। বলছে ভাড়াটে খুনি, কোথাকার ভাড়াটিয়া খুনি তাও বলছে না। টোটাল ঘটনাটার মধ্যে হাইড অ্যান্ড সিক গেম চলছে, অর্থাৎ লুকোচুরির খেলা চলছে এবং দোষটা কারোর কাঁধে চাপিয়ে দেওয়ার স্পষ্ট পরিকল্পনা আমরা আমাদের মুখপাত্র যিনি রয়েছেন তিনি বিস্তারিতভাবে বলেছেন। এখানে আমার নতুন করে অ্যাড করার কোনো কারণ নেই, তবে আমাদের দলীয় একজন কর্মী সে নিহত হয়েছে তা অস্বীকার করার তো কিছু নেই, আর জনরোষ হতেই পারে। তবে এটা আমার মনে হয় যে আরেকটু সতর্ক থাকলে এটা হয়তো অ্যাভয়েড করা যেত।